এবং যে উপন্যাস প্রবন্ধ এবং উপন্যাস সমগ্র প্রবন্ধ প্রবন্ধ সমগ্র গল্প সমগ্র শিশুতোষ বই এগুলোর বাইরেও আরো শিশুতোষ বইগুলোর মধ্যে আমি আরেকটি বই করেছি এটা হচ্ছে সেলিনা হোসেনের গল্পগুলো তোমার জন্য সেলিনা হোসেন বর্তমানে কথা সাহিত্যিক এবং উনি বাংলা একাডেমির বাংলা একাডেমির অনুসভাপতি বর্তমানে সেলিনা আপা একজন গুণী এবং আদর্শবান একজন লেখক উনি বাংলাদেশের সুপরিচিত আপনারা সবাই ওনাকে চেনেন ওনাকে এই বইটা খুব ভালো চলছে এবার গল্পগুলো তোমাদের জন্য গল্পগুলো তোমার জন্য আচ্ছা আর এবার আসি আমি কবিতার বইয়ের আগে করিনি এই প্রথম কবিতার বই করলাম বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদার পলাশী থেকে রোজ গার্ডেন এটি একটি কাব্যগ্রন্থ এবং এখানে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং 71 সাল পর্যন্ত বঙ্গবন্ধু এবং বাংলা ভাষা সবকিছুর উপরেই মোহাম্মদ নুরুল হুদা কবিতাগুলো তুলে এনেছেন এবং এটি একটি খুব সুন্দর একটি বই শুধুমাত্র ভেতরের উপরের উপরের প্রচ্ছদই নয় প্রচ্ছদ ছাড়াও ভেতরের কন্টেন্টটা অনেক ভালো এবং এই বইটা খুব ভালো একটি বই এবং এই বইগুলো যতগুলো বই করেছে সবগুলোর প্রচ্ছদ করেছে ধ্রুব এস খুব সুন্দর প্রচ্ছদ এবং গেট আপ মেকআপ সব দিক থেকে ভালো ভেতরের কন্টেন্টও আপনারা অনেক ভালো পাবেন জুম প্রকাশনে সবসময় ভালো প্রকাশনা এবং এটি সবগুলো ভালো বই করে আমাদের স্টল নাম্বার সরোয়ার উদ্যান 497 নম্বর স্টল আপনারা নিশ্চয়ই আসবেন স্টলে আবার দেখা হবে ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন